দর্শকদের রায়পুরা উপজেলার রাধাগঞ্জ শাখা অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে পরিচ্ছন্নতা কর্মী ব্যাংকটি পরিষ্কারের কাজে যান। ব্যাংকের প্রধান ফটক বন্ধ দেখে তিনি ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ব্যাংকের ভেতরের স্টোর রুম থেকে তৌহিদুল আলম ও রঞ্জু মিয়া নামে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে মেইন গেট বন্ধ থাকলেও কলাপসিবল গেট খোলা ছিল বলে জানিয়েছে পুলিশ। রঞ্জু মিয়া টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার উকিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে এবং তৌহিদুল আলমের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের।